আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদিতে এবারই এত কম খরচের ঘোষণা প্রবাসী ও নাগরিকদের জন্য হজের নিবন্ধন চালু করেছে সৌদি সরকার সেই বিষয়টি নিয়ে বিস্তারিত পূর্ব ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল সৌদি গ্যাজেট পত্রিকার এক খবরে জানানো হয়েছে সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয় সৌদিতে থাকা প্রবাসী ও নাগরিকদের জন্য চোদ্দশো চুয়াল্লিশ নিবন্ধন কর্মসূচির চালু করেছে সেই সাথে হজ যাত্রীদের জন্য মোট অভ্যন্তরীণ চারটি প্যাকেজের ঘোষণা করেছে যেখানে সর্বনিম্ন প্যাকেজের দাম শুরু হচ্ছে তিন রিয়াল থেকে মন্ত্রণালয় জানিয়েছেন যে সৌদি নাগরিক এবং প্রবাসীরা এই বছর হজ করতে ইচ্ছুক তারা এখন ওয়েবসাইট এবং নুসুক অ্যাপের মাধ্যমে আবেদন জমা দিতে পারবেন অভ্যন্তরীণ হজযাত্রীদের জন্য মোট চারটি প্যাকেজ ঘোষণা করেছে মন্ত্রণালয় প্রথম প্যাকেজের দাম ধরা হয়েছে দশ হাজার পাঁচশো ছিয়ানব্বই রিয়াল থেকে শুরু করে এগারো হাজার আটশো একচল্লিশ রিয়াল দ্বিতীয় প্যাকেজের দাম ঘোষণা করা হয়েছে আট রিয়াল থেকে শুরু করে আট রিয়াল তৃতীয় প্যাকেজের দাম নির্ধারণ করা হয়েছে তেরো হাজার একশো পঞ্চাশ রিয়াল আর চতুর্থ প্যাকেজের দাম নয় হাজার রিয়াল নির্ধারণ করা হয়েছে এই প্যাকেজ মূল্যের সাথে সংযোজন কর বা ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে প্রথম প্যাকেজ হজযাত্রীদের জন্য ক্যাম্পগুলোতে অত্যাধুনিক সুবিধা এবং সুবিধাজনক সেবা থাকবে আর তৃতীয় প্যাকেজে নিবন্ধিত যাত্রীদের জন্য মিনায় জামায়ারাতের কাছে অবস্থিত ছয়টি টাওয়ারে স্থান দেওয়া হবে মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত শর্ত অনুসারে আবেদনের জন্য সর্বনিম্ন বয়স বারো বছর নির্ধারণ করা হয়েছে আর নারীদের মাহারামা থাকার শর্তটিও বাতিল করা হয়েছে যেসব আবেদনকারীরা অতীতে হজ করেননি তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং আসন খালি পাওয়া গেলে যারা আগে হজ করেছে তাদেরকে পরবর্তীতে অন্তর্ভুক্ত করা হবে যে সকল প্রবাসীরা হজের জন্য আবেদন করবেন তাদেরকে অবশ্যই রেসিডেন্সি মানে ইকামার মেয়াদ চোদ্দোশো চুয়াল্লিশ হিজির জুল হিজ্জার শেষ পর্যন্ত মেয়াদ থাকতে হবে একটি রেজিস্ট্রেশনের জন্য ব্যবহৃত মোবাইল নাম্বার অন্য কোনো নিবন্ধনের জন্য ব্যবহার করা যাবে না হজের জন্য পবিত্র স্থানগুলিতে পৌঁছানোর কমপক্ষে দশ দিন আগে সমস্ত আবেদনকারীকে সকল শর্ত পূরণ করার সহ করোনাভাইরাস এবং সিজনাল ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন গ্রহণের প্রমাণ করার সাথে ইমিউনাইজেশন সম্পূর্ণ করতে হবে মন্ত্রণালয় জোর দিয়েছেন যে জন্য নিবন্ধন হজ যাত্রীকে নিজেই করতে হবে এবং মন্ত্রণালয় কর্তৃক লাইসেন্স নয় এমন কোনো ধরনের এজেন্ট বা সংস্থাগুলির সাথে লেনদেন না করার জন্য অনুরোধ করা হয়েছে হজ ও উমরা মন্ত্রণালয় জানিয়েছেন যে অভ্যন্তরীণ হজ যাত্রীরা মানে সৌদিতে থাকা প্রবাসী ও নাগরিকরা চাইলে হজ প্যাকেজের ফি একেবারে সম্পূর্ণ পরিশোধ না করে তিন দাবি পরিশোধ করতে পারবেন হজ স্ট্যাটাস নিশ্চিত হবে যখন হজ যাত্রীর সময় মতো অর্থ প্রদান করবেন পেমেন্ট সম্পূর্ণ না হলে রিজার্ভেশন বাতিল করা হবে খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং এটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে